Assalamualaikum viewers, so welcome back to again another new videos from Radiant Teaching Home. Today I have presented to you a very interesting topic, that is assertive to interrogative. तो आज के अमरा जो विषय टा देख बो शेटा होच्छे कि भावे अमरा assertive sentence के interrogative sentence करबो. Okay? तो चलून फिर आसछि intro-r पर. हेलो व्यूअर्स, तो এখন আমরা দেখব অ্যাসারটিভ টু ইন্টারোগেটিভ, কিভাবে আমরা অ্যাসারটিভ সেন্টেন্স কে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। তো প্রথমে আমরা দেখি অ্যাসারটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি। তো যে রুলসটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্সের রুলস। তো আমরা একটা এক্সাম্পল দেখি, হি রাইটস এ লেটার, অর্থাৎ এখানে হিটা হচ্ছে একটা সাবজেক্ট, রাইটস এটা হচ্ছে একটা ভার্ব, দেন ए लेटर एटा होच्छे एकटा अबजेक्ट, ताहले एटा होच्छे एकटा assertive सेंटेंस। तो जेहेतु आमरा assertive थेके interrogative एटा देखबो, तो प्रथमे आमरा assertive एबं interrogative सेंटेंस सम्पर्के एकटु धारणा निलाम। तो परे जेटा आछे interrogative सेंटेंस सेटा होच्छे WH बा do did does auxiliary verb प्लस मेन verb प्लस अबजेक्ट। ओके, सो एग्जाम्पल देखी, he did, সরি, ডিড হি ওয়েন টু প্লে ওয়েস্টারডে। ওকে, এবং শেষে একটা কি থাকবে, ইন্টারোগেটিভ মার্ক থাকবে, তাইলে সেটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এবার আমরা দেখব কিভাবে অ্যাসারটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। তো একটা সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব থাকে, তখন আমরা কিভাবে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। তো অক্সিলারি ভার্ব থাকলে যে সিস্টেমটা আমরা ফলো করব সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, সো এই রুলসটা আমরা মনে রাখব অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। তো এক্সাম্পল দেখি, দে ওয়ার কাটিং ট্রিস, দে ওয়ার কাটিং ট্রিস। তো একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাইলে আমরা করব নেগেটিভে, আর যদি সেন্টেন্সটা নেগেটিভে হয় তাহলে আমরা করব অ্যাফার্মেটিভে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু নেগেটিভ কোনো শব্দ নাই, এই সেন্টেন্সটায় নেগেটিভ কোনো শব্দ নাই, তো এটা হচ্ছে অ্যাফার্মেটিভে আছে। তো আমরা যখন নেগেটিভ করব তখন ওয়ারের সাথে একটা নট যোগ করব, অর্থাৎ ওয়ারেন্ট দে কাটিং ট্রিস। প্রথমে অক্সিলারি ভার্ব, তো আমি বলছি নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, আর অ্যাফার্মেটিভ থাকলে কি হবে, নেগেটিভ। তো এখানে অ্যাফার্মেটিভ আছে যেহেতু সেখানে এখানে নেগেটিভ হয়েছে। ওকে, তারপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট দে, মেইন ভার্ব কাটিং, কাটিং, অবজেক্ট হচ্ছে ট্রিস, ট্রিস, এবং শেষে একটা ইন্টারোগেটিভ মার্ক থাকবে। এই ইন্টারোগেটিভ মার্ক যদি না থাকে তাহলে কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। তো পরে এবার আমরা দেখি একটা সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব না থাকে, ঠিক আছে, তো অক্সিলারি ভার্ব যখন একটা সেন্টেন্সে না থাকে তখন আমরা কিভাবে করব। রুলসটা হচ্ছে ডু ডিড ডাজ, প্রথমে আমরা ডু ডিড ডাজ নিব, তারপরে সাবজেক্ট নিব, তারপরে মেইন ভার্ব নিব, তারপরে অবজেক্ট নিব। তো এক্সাম্পল দেখি, হি ওয়ার্কস ইন এ কোম্পানি, হি ওয়ার্কস ইন এ কোম্পানি। তো যেহেতু বলছিলাম যে এখানে কিন্তু এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, তো অক্সিলারি ভার্ব নাই কিন্তু এবার আমরা টেন্সটা ফলো করব, যে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে এটা কোন টেন্সে আছে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই না। সো প্রেজেন্ট টেন্সে যখন থাকবে তখন আমরা ডু এবং ডাজ এই দুইটা ইউজ করব। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাজ ইউজ করব, আর যদি ডুটা ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হয়, সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন হয় তাহলে আমরা ডু ব্যবহার করব। ওকে, তো যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে এই জন্য আমরা এখানে ডাজ ইউজ করেছি। তো ডাজেন্ট, যেহেতু এটা অ্যাফার্মেটিভে আছে এখানে কী হয়েছে, নেগেটিভ, ডাজেন্ট হি ওয়ার্কস ইন এ কোম্পানি। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে ওয়ার্কস এসটা হবে না, যেহেতু এখানে আমার মেইন ভার্ব আছে, শুধুমাত্র আমরা ওয়ার্ক এটা দিব, তাহলে কি দেবো, ডাজেন্ট হি ওয়ার্ক ইন এ কোম্পানি। তো পরে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে দে ওয়েন টু স্কুল, দে ওয়েন টু স্কুল, তারা স্কুলে গিয়েছিল। তো এটা কিন্তু পাস্ট টেন্সে আছে,
কোন টেন্সে আছে এটা? অক্সিলারি ভার্ব নাই, পাস্ট টেন্সে আছে। তাইলে আমরা পাস্ট টেন্সে যখন থাকবে আমরা শুধুমাত্র ডিড ইউজ করব, শুধুমাত্র ডিড ইউজ করব। তাইলে যেহেতু এটা অ্যাফার্মেটিভে আছে তাইলে এটা কী হবে? নেগেটিভে। তো ডিড এন্ড, তারপরে সাবজেক্ট দে, তারপর মেইন ভার্ব ওয়েন্ট, তারপরে অবজেক্ট। ওকে, তো এই ছিল অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের কিছু কমন যে রুলসগুলো আছে সেইগুলা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।